দুনিয়ার মালিক তুমি তুমি আমাদের বাংলার দর্শক শ্রুতা ইনশাআল্লাহ আমরা এই ছুটির বিরতির পর আবার ফিরে আসছি ইনশাল্লাহ আপনারা যে কোনো প্রশ্ন করতে পারবেন আমরা প্রশ্ন নিব ইনশাল্লাহ আমাদের হাতে আরও কয়েকটি প্রশ্ন রয়ে গেছে ইনশাআল্লাহ এগুলো আমরা এখন উত্তর দিকে চলে যাব আচ্ছা একজন বোন প্রশ্ন করছেন ইফ রিপিট প্রোগ্রাম দেখে আমিন বলা জরুরি কিনা অনেক সময় আছে আমিন বলার সুযোগ আসে তখন এই সময় ঠিক আছে মাশাআল্লাহ আমিন আমরা বলবো বোন প্রশ্ন করেছেন যে আপনার আপনার এই টিভিতে রিপিট প্রোগ্রাম দেখানো হয় ওখানে দোয়া হচ্ছে তো ওই দোয়ার সাথে কি আমিন বলা যায় কিনা আমিন বলার ব্যাপারে বিধান হলো যে আমরা যখন নামাজ পড়ি আর নামাজে যখন ইমাম সাহেব গাইরুল মকদুব আলহিমাল্লা দোয়ালিন বলেন তখন আমরা আমিন বলবো আর বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম এর ফজিলত বলছেন ফমান ওয়াফাকা তামিনু হু তামিন আল মালা ইকাতি গুফির আলহু জাম্বি যে ব্যক্তির আমিন বলা ইমাম সাহেবের ফিরিস্তাদের আমিন বলার সাথে একত্রিত হয়ে যায় আল্লাহ ফাকরবুল্লা আলমী তার জীবনের সমস্ত গুনাহাতা মাফ করে দেন ঠিক যখন আপনার কোনো দোয়া করা হয় দোয়ার মাদে মধ্যেও যখন যিনি দোয়া করেন যখন মধ্যখানে তিনি থামেন তখন মানুষ আমিন আমিন বলে এটাও করা যায় অনুমতি আছে কিন্তু রিপিট প্রোগ্রামে আপনি আমিন বলবেন কি বলবেন না এটা আপনার ইচ্ছা এটা জরুরি না যেহেতু একটা প্রোগ্রাম রিপিট হচ্ছে এজন্য এখানে আপনার জরুরি না বা করলে কোনো গুণাও হয়ে যাবে না আপনার ইচ্ছা করতে পারে কি নাও নাও করতে ঠিক ঠিকচতুরভাবে লাইভ প্রোগ্রাম দেখছেন আপনার যদি ইচ্ছা হয় আপনি দোয়াৎসরিক হবার আপনি হবে না আর ইচ্ছা হলে আপনি নাও হবেন সেজন্য এই জিনিসটা আপনার এত মারাত্মক কোনো জিনিস না একেবারে অত্য একেবারে টেনশন করতে হবে না আপনার ইচ্ছা হলে আপনি করবেন আর ইচ্ছা না হলে করবেন না যদি করেন ইনশাল্লাহ সোয়া পাবেন জাজাকুমুল্লাহ খায়ের অনেক সময় সেলিমের সাথে অথবা স্বামীর সাথে অনেকে এই মানে মিশা কে বলা হয় যেমন বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর সময় অনেক সময় মিশা কথা বলা হয় বা খাওয়ানোর সময় বলা হয় না খাইলে এই হবে সেই হবে এই যে সাধারণত যে মিসামাত বলে ফেলেন এইটার ব্যাপারে সুন্দর প্রশ্ন করেছেন যে বনি প্রশ্ন করেছেন জাযাকাল্লাহ বনি আপনাকে অনেক মূল্যবান একটা প্রশ্ন আপনি করেছেন যে সচরাচর অনেক জিনিস দেখা যায় যেগুলো মিথ্যা কিন্তু আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে ওইগুলার কারণে কি আমাদের গুনাহ হবে বুন maaf করবেন হ্যাঁ গুনাহ হবে মিথ্যা এমন এক জিনিস যে মিথ্যার অভ্যাস যখন হয়ে যায় তখন মানুষ কথা বার্তায় কাজে করবে সব সময় মানুষ মিথ্যা মিথ্যা বলে আর অভ্যস্ত হয়ে যায় আপনারা নিজেই অবশ্যই দেখছেন যে কোনো মানুষ যদি আপনার কাছ থেকে খরচ নেয় আর তার অভ্যাস হয়ে যে বারবার খরচ নিয়ে সময় মতো না দেওয়া আর বারবার প্রমিস করে সেই প্রমিসকে ভাঙ্গা দেখবেন আপনার সাথে হাজারটা প্রমিস করবে কিন্তু সব কিছু প্রমেশী ভেঙে দেয় কেননা তার মিথ্যার একটা অভ্যাস হয়ে গেছে এই জন্য ছোটো যে জিনিসে অনেক সময় বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর সময় খাওয়ানোর সময় স্বামীকে খুশি করার সময় অনেক সময় দেখা যায় যে আপনার অনর্থক মিথ্যা কথাগুলো বলা হয় এই সমস্ত অনর্থক মিথ্যা কথাগুলো আমরা বলা থেকে বিরত থাকি আর আমরা মিথ্যার আশ্রয় নেই না স্বামীর সাথে আমি মিথ্যা কেন বলবো স্বামীর সাথে ভালোবাসবো আমি আমার স্ত্রীর সাথে মিথ্যা কেন বলবো আমি তার সাথে ভালোবাসার ব্যবহার করবো ওখানে তো মিথ্যার আশ্রয় নেওয়ার কোনো প্রয়োজন নাই এই জন্য মিথ্যা থেকে আমরা দূরে থাকি আর আল্লাহর রহমত থেকে মায়ুসও হবেন না যে

الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم الله رنا الله رنا مي أمي جار نامير كارونه أسمان أرزمينه جي نامير بركوتي أسمان أرزمينه كنو كيتو أماكي كنو كشتري تبار بينا وهو السميع العليم أر الله باكر بولا عالمين كوب بشي سربون كاري كوب بشي يعني إيد واتا جوهنا مرا بربو إن شاء الله الله باكر بولا عالمين أما প্রত্যেকে বিভিন্ন রোগ থেকে পাক বলে আলমীর ক্ষমা করবেন ইনশাল জ্লাহ আর একজন প্রশ্ন করেছেন কোরআন শরীফ মৃত ব্যক্তির জন্য পড়লে মৃত ব্যক্তি কি বুঝতে পারবা বা নিজের মাশাআল্লাহ খুব সুন্দর প্রশ্ন করেছেন যে মৃত ব্যক্তির জন্য কোনো কাজ যদি করা হয় যেমন কোরআন শরীফের তেলাওয়াত বা সদকা চ্যারিটি ইত্যাদি ইত্যাদি তাহলে ওই কি ও মৃত ব্যক্তির রুহের উপরে গিয়ে পৌঁছবে আর উনি কি তা বুঝতে পারেন হ্যাঁ অবশ্যই আপনি যে আপনার মা বাবার জন্য আপনার আত্মীয় স্বজনের জন্য যে কোনো মানুষের জন্য আপনি কোনো নেক কাজ করতেছেন আর করার পরে আপনি বলতেছেন ইয়া আল্লাহ এই নেক কাজটার সওয়াবটা আপনি নিয়ে উমুকের আমল নামায় পৌঁছাই দেন তখন আল্লাহ ফাকরবুল্লা আলামিন সেটা পৌঁছান আর ওই ব্যক্তি যার কাছে পৌঁছানো হয়েছে উনি সেটা বুঝতে পারেন এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলী হাদিসের মধ্যে বলেন যে তোমাদের নেক আমলের কারণে তোমাদের মৃত্য ব্যক্তিরা তোমাদের উপরে খুশ হয়ে থাকে এই তোমরা তাদের জন্য নেক আমল করবে তাদের জন্য দোয়া করবে সতকা খেরাত করবে কোরআন তিলাবত করবে আর তিলাবত করার পরে আল্লাহর কাছে বলবে এভাবে যে হে আল্লাহ এই সোয়াবটুকু আপনি আমাদেরকেও দান করেন আর এই সোয়াবটুকু আপনি আমাদের মৃত্যু ব্যক্তিদের আমল নামায়ও আপনি লিখে দেন আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন তো যা ইচ্ছা তা করতে পারেন জেজাকুমুল্লাহ Jazakallah. One sister asked a question in English regarding if a sister, if a mother she dies during the, uh, the childbirth, what reward she will get? Subhanallah, it's a great reward, sister. Inshallah. So you don't know, Rasulullah sallallahu alaihi wasallam uh, did not uh, allow or did not encourage women to go to jihad. Rasulullah sallallahu alaihi wasallam has said the women's jihad is to carry the baby in the womb. Therefore, if a mother dies in that period, Inshallah, Allah Subhanahu wa Taala will grant her immense reward.

তো কিন্তু আমাদের ইংল্যান্ডে অথবা বাংলাদেশে আমরা দেখি যে জামাতের একটা নির্দিষ্ট সময় করে দেওয়া হয় যেটা দেখা যায় নামাজের ওয়াক্ত থেকে আরো 1 ঘন্টা বা 2 ঘন্টা বা তারও আমার প্রশ্ন হচ্ছে যে আমি কি নামাজের ওয়াক্ত যখন হয়ে যায় তখনই পড়া উত্তম না জামাতের সাথে পড়া উত্তম? মানে কোনটা করব? সুন্দর প্রশ্ন। শুনতে থাকুন। প্রশ্ন আপনার। আমরা দেখি আমাদের পরবর্তী কল কে আছেন কিনা। হ্যালো কলম আসসালামু আলাইকুম। হ্যালো কলম আসসালামু আলাইকুম।

হ্যালো আচ্ছা ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ নিব এখন দেখি বেশ কয়েকটা প্রশ্ন চলে এসেছে একজন ভাই প্রশ্ন করেছেন নামাজের অক্তাকে মনে করেন এক দেড় ঘন্টা আগে যে অনুষ্ঠান পড়া হয় অক্ত আসার পরে দেখা যায় যেমন জহরের নামাজ অনেক আগে হয়ে যায় কিন্তু আমরা দেড়টার সময় নামাজ পড়ি বা এরকম কতটুকু ঠিক আছে কিনা আছে একজন ভাই প্রশ্ন করেছেন যে যখন নামাজের বক্ত শুরু হয়ে যায় তখন অক্তের শুরু হওয়ার সাথে সাথে কি আমরা নামাজ পড়বো না জামাতের যার অপেক্ষা করব সুন্দর প্রশ্ন করেছেন ভাই যদি আপনি এমন অবস্থায় থাকেন যে আপনার জন্য মসজিদে গিয়ে জামাতে শরিক হওয়া সম্ভব হচ্ছে না আপনার ঘর থেকে বাসা থেকে মসজিদে অনেক তখন শুরু সাথে নামাজ উত্তম আর এটাই সবার জন্য উত্তম যারা একাকি নামাজ পড়তেছেন যারা জামাতে যাইতে পারতেছেন না বা মসজিদ ওনাদের কাছ থেকে অনেক দূরে কোনো জামাতের জায়গা নাই তখন ওনারা যদি একাকি নামাজ পড়েন জামাত নামাজ যখন শুরু হয়ে যায় তখনই আপনারা পড়ে নিবেন দুই নম্বর প্রশ্ন হলো যে যদি জামাত হয় তাহলে অবশ্যই আপনি যখন জামাত হবে তখন আপনি গিয়ে নামাজ পড়বেন যেমন ইংল্যান্ডে দেখা যায় যে আসরের নামাজ শুরু হয়ে যায় অনেকাংশে ছয়টা ত্রিশ মিনিটে এই যে সামারের মৌসুমে কিন্তু বা পনের সাতটায় জামাত হয় সাড়ে সাতটা বা আটটায় এর জন্য আপনি সাড়ে সাতটায় না পড়ে সাড়ে ছয়টায় না পড়ে আপনি যখন জামাত হয় সাড়ে সাতটায় তখন আপনি গিয়ে পড়বেন জামাতে জামাতে একটু ডিলে করে ওইখানে রাখা হয় যে যাতে করে অনেক মানুষ বেশি আসতে পারে যারা কাজে থাকেন ব্যস্ত থাকেন তারা কাজটা শেষ করে যেতে আসতে পারে নে একটু জামাতকে ডিলে করে রাখা হয় সেজন্য আপনি অবশ্যই জামাতে আপনি পড়বেন কেননা একা একা নামাজ পড়া চাইতে জামাতে নামাজ পড়া 28 গুণ বেশি সওয়াব রাখে এজন্য আপনি জামাতে অবশ্যই शामिल হবেন একটু যে শুরু વખત থেকে নিয়ে একটু ডিলে করে নামাজ পড়া হয় এটা একটু সুবিধার্থে যেমন ধরেন ইংল্যান্ডে যোহরের নামাজ উইন্টারে 11টা 55 মিনিটে শুরু হয়ে যায় কিন্তু প্রায় সব মসজিদে দেখা যায় যে একটা বাপনে একটা নামাজ পড়া হয় কেননা যারা অফিস আদালতে কাজ করেন স্কুলে কাজ করেন তাদের তো লাঞ্চ টাইম শুরুই হয় 12:30টার পর থেকে এবং যদি আপনি বারোটার সময় জামাত করে রেখে দেন তাহলে তার জামাতে মানুষ আসতে পারবে না এই জন্য একটু সুবিধার জন্য আপনার এদিক সেদিক আপনার করা হয় এজন্য যদি এরকম দেখেন যে আপনি হওয়ার কিছু অনেক পরে জামাত হচ্ছে আপনি জামাতে অবশ্যই সামিল হবেন কেননা আপনি জামাতের সোয়াব পাবেন যা একে একই নামাজ পড়া সাতাশ গুণ বেশি কোনো কারণে আপনি ঘরে পড়তেছেন একা একই পড়তেছেন তখন যখন ওকথ শুরু হয়ে যাবে আপনি সাথে সাথে পড়ে নেবেন অনেক সময় দেখা যায় আমাদের বোনেরা তারা জামাতে অবশ্যই যান না বিভিন্ন কারণে আর নামাজ শুরু হওয়ার পরে অনেক লেটে অনেক দেরিতে তারা নামাজ পড়ে এটা করবেন না যখন নামাজের সময় হয়ে যায় আপনারা তাড়াতাড়ি পড়বেন বিশেষভাবে উইন্টারে যে যখন দেখা যায় যে ইলেভেন ফিফটি জোহরের শুরু হয়ে যায় আর আসরের টাইম শুরু হয়ে যায় অনুমানিক মিসরে আউব্বল মোতাবিক একটা পঁয়ত্রিশে আর মিস্রে সানি মোতাবিক দুইটা দোষে তখন দেখা যায় যে আমাদের অনেক বোনেরা একটা পঁয়তাল্লিশে একটা পঞ্চাশে জোহরের নামাজ পড়তেছেন এভাবে আপনারা খেয়াল করবেন যাতে করে নামাজটা কজার দিকে একেবারে দাবিত না হয়ে যায় তাড়াতাড়ি পড়ে নেওয়ার চেষ্টা করবেন শুধুমাত্র ডিলে করার অনুমতি তাদের জন্য যারা জামাতে সামিল হবেন জেজাকুমুল্লাহ জাযাকাল্লাহ আপনি জানতে চাইছেন যে উমর কাজা নামাজ যারা যারা কাজা নামাজের পরে পড়া যাবে কি নামাজ আসরের নামাজের পরে পড়া যাবে কি না হ্যাঁ আসরের পরে সূর্যাস্ত পর্যন্ত আর ফজরের নামাজের পরে সূর্য উদয় পর্যন্ত কোন নফল পড়া যাবে না কিন্তু ওমর কাজা ফরজ নামাজ আপনি পড়তে পারেন ফজরের নামাজ পড়ে এবং পরে সূর্য উদয় রাগ পর্যন্ত

আহ বিশ্ব নবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাহ বলেছেন একটি হাদিসের মধ্যে যে রাত্রের নামাজের মধ্যে সর্বশেষ নামাজটা বিতরের নামাজ রাখবে এই জন্য উত্তম নিয়ম হলো যে আমরা আহ নামাজ পড়বো আর তাহাজুদের নামাজ পড়ে নেওয়ার পরে সর্বশেষে আমরা বিতরের নামাজ পড়বো এটা হলো উত্তম নিয়ম কিন্তু যদি কেউ প্রথমে বিতরের নামাজ পড়ে নে আর এরপরে আহ তাহাজুদের নামাজ পড়ে বা অন্য কোনো নফল নামাজ পড়ে সেটাও যাইজ আছে বিভিন্ন সাহাবে কেরামের রামল থেকে আর স্বয়ং রসুরুল্লাহ সাল্লাই আলহি ওসাল্লামের আমল থেকেও সেটা প্রমাণিত আছে এই জন্য নামাজ যদি প্রথমে কেউ পড়েনি যেহেতু এটা ওয়াজিব এটা কজা হয়ে গেলে সমস্যা আছে জন্য অনেক সময় ঘুমানোর আগে পড়ে নেওয়া হয় আর এরপরে যখন শেষ রাত্রিতে মানুষ জাগে তখন নামাজ পড়ে এই নিয়মে পড়াও ঠিক আছে কোনো সমস্যা নাই বিভিন্ন আমল করতেন আর স্বয়ং সৈন রসুরাহ সালামের আমল ছিল যে বৃত্তির নামাজ পড়ে নেওয়ার পরে দুই নফল নামাজ পড়তেন আর শেখ নাসিরুদ্দিন আলবানি ওই হাদিসটাকে হাসান বলেছেন আর ওই হাদিসের মধ্যে কোন কেরাত পড়তেন তাও বর্ণনা করা হয়েছে প্রথম রাখাতে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহাম সুরাজ পড়তেন ইদা ইদাজুল জিল

রমজান এসে যাচ্ছে রমজানের বরকত খেয়ারাত রমজানে কিভাবে কাজ বাড়ানো যায় সেটা না করে আমরা মুসলমানরা শুরু করে দিব ডিবেইট যে তারা আপনি আট না বিশ রাকাত আল্লাহ জাজাকুম্লা ভাই একটা সুন্দর প্রশ্ন আপনি একেবারে সময় মুতা প্রশ্ন করেছেন জেজাকুমুল্লা থারাবি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের সুন্নত এটা সৈদুনা অমর রাজি আল্লাহ তালা আনহুর সুন্নত না সৈদুনা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম পড়েছেন বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে যেমন থিরমিদি শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম তিন রাত্রি ভিতরে তারাবির নামাজ পড়েছেন এরপরে যখন আল্লাহ রসুল সাল্লাহাম দেখলেন যে এটা সাহাবা একরামের যেভাবে সমাগম হচ্ছে যদি ফরজ হয়ে যায় এর পরে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম আর তারাবি পড়েননি আর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম এভাবে সাহাবা কেরামদেরকে নিয়ে জামাতও করেননি

বিভিন্ন হাদিসের গ্রন্থের মধ্যে কিতাবুত তাহাজ্জুদ আলাদা থাকে আর কিতাবুত তারাবী আলাদা থাকে বোঝানোর জন্য যে তাহাজ্জুদ আলাদা নামাজ তারাবী আলাদা নামাজ তাহাজ্জুদ পৃথক নামাজ তারাবী পৃথক নামাজ স্বয়ং ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার বুখারী শরীফের মধ্যে কিতাবুত তাহাজ্জুদ অনুচ্ছেদ এর প্রায় আনুমানিক 100 পৃষ্ঠা পরে কিতাবুত তারাবী বোঝা গেল যে তাহাজুদ একটা ভিন্ন নামাজ আর তারাবি একটা সিদ্দিকা রাদি আল্লাহ আহা যে বলতেছেন তাহাজুদ আহ যে আল্লাহ রসুল রমজান আর রমজান ছাড়া আট রাকার পড়তেন এটা সম্পর্ক শুধু আহ তাহাজুদের সাথে কেননা সঈদনা আব্দুল্লাহিবিন আব্বাস রাদী আল্লাহন থেকে বর্ণিত যে উনি বলতেছেন আল্লাহ রসুল তাহাজুদ পড়তেন তেরো রকাত

চার রাখাত নামাজকে বলা হয় তরবি হাতুন দুই রাখা চার রাখাত আর চার রাখাত করে আট রাকাত হলে বলা হবে তরবি হাতান আর বারো থেকে উপরে হলে বলা হবে তারাবি আট রাখাত কে তারাবি বলা আরবি ব্যাকরণ আর আরবি গ্রামারের দৃষ্টিতে ভুল হতা এটা ভুল হচ্ছে তরবি হাতুন চার রাখাত তরবি হাতান আট রাখাত আর আরো চার মিলালে বারো রাকাত হয় ওটাকে আপনি বারো থেকে বেশি কি আপনি তারাবি বলতে পারেন তারবি বলবেন এটা আরবি গ্রামার আরবি ব্যাকরণ অনুযায়ী এটা ভুল হচ্ছে এটা তারাবি হবে না এই জন্য আট রাখাত আপনি তারাবি বলবেন না এটাকে তা বলবেন আর বারো থেকে বেশি যেটা হবে সেটা গ্রামাটিক্যালি আরবি গ্রামার অনুযায়ী সেটা তারাবি হবে এখন কথা যে এটার সূচনা বিশ্ব নবী মাহদুর রসুল্লাহ সাল্লাহ আলহিম সম্পর্কে হাদিসের মধ্যে দুইটি উদ্ধৃতি পাওয়া যায় একটি উদ্ধতি হল যে আল্লাহ রসুল যে ওই তিন দিন তাহাজিদের তারাবির নামাজ পড়েছিলেন এত লম্বা নামাজ পড়লেন যে সূচনা থেকে নিয়ে রসুল্লাহ অনেক লম্বা করলেন দুই নম্বর রাতে আরো লম্বা করলেন আর তিন নম্বর রাত আল্লাহ রসুল এত লক্ষ্য নামাজ আমরা যে এত লম্বা আল্লাহ রসুল নামাজ পড়লেন পড়ালেন যে আমরা অনেক সময় দাঁড়াতে পারতেছিলাম না আমরা নিজের লাঠি ভোর দিয়ে আমরা দাঁড়িয়েছিলাম কেউ কেউ বলেন যে আমরা দেয়ালের সাথে একটু পিঠ লাগিয়ে আমরা দাঁড়িয়েছিলাম এত লম্বা বিশ্বনবী মাহমুদ রসুল্লাহ সাল্লাহ নামাজ পড়লেন এত একটা হাদিসের ব্যাখ্যা তার নামাজের ব্যাপারে আর একটা হাদিস মুসান্নাফ ইবনে আবি সাইবার মধ্যে আসছে যা সাইয়িদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত উনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে 20 রাকাত তারাবি পড়েছে ওই হাদিসটা একেবারে পরিষ্কার যদিও মুহাদ্দিসিনে کرام ওই হাদিসটার ব্যাপারে একটু প্রশ্ন তুলেছেন যে হাদিসটা যায়িফ হাদিসের পরিভাষায় কিন্তু যেহেতু একটা হাদিসের মধ্যে ব্যাখ্যা এসে গেছে তখন আপনার ওইটাকে নিয়ে নেওয়াই উত্তম

তখন সাহাবাই এরাম সমস্ত সাহাবাহরাম সৈদুলনাসম সঈদুল ইসমান সঈদুলনা আলী রদিয়াল মশারা দিলেন যে আমরা বিশ্রাকাত পড়ি এই জন্য সঈদুল্লাহ যখন বিশ্রাকাত তারা সূচনা করলেন তখন উনি সঈদুলা রসুল্লাহলামের কারি উবাইবুল কাব রদিয়ানু যিনি সাহাবাহের মধ্যে সবচেয়ে বেশি কোরআন শরীফকে সুন্দরভাবে পড়তেন উনাকে ইমাম বানালেন আর ইমাম বানিয়ে তার পিছনে সমস্ত তারা সাহাবে নামাজ পড়লেন পড়ার পরে বললেন বিদাত তু হাদি এটা এটা খুব ভালো একটা বিদাত এটা খুব ভালো বিদাত কি অর্থে শহীদ বলতেছেন যে আল্লাহ রসুলের একটা শূন্য তিন দিন আল্লাহ রসুল পড়েছিলেন এরপরে আল্লাহ রসুলের ইন্তেকাল হয়ে যায় এই কারণে যে যদি ফরজ হয়ে যায়

মালিক ইমামে শাফি ইমামে আহমদ এরপরে আপনার অন্যান্য আরো যে সমস্ত ওলামা এখানে আমরা আছেন যাদেরকে উম্মত অনুসরণ করে সমস্ত উম্মতের এই মাসলার উপরে আপনার ইজমা হয়ে গেল যে তারাবির নামাজ কয়ে রাখাত হবে বিশ রাখাত হবে কেননা আট রাখাতের হাদিস সাহাবাই কেনামের সামনে ছিল কিন্তু তার উপরেও তারা বিশ রাকাত পড়েছেন বোঝা গেল ওইটা তার লোক তাহাজুদের সাথে তারাবির সাথে না এর তারাবির নামাজ সেই জন্য আমার রাজি আল্লাহ তালু এভাবে উম্মদেরকে একজন ইমামের পিছনে জমা করলেন আর সেই জমানা থেকে নিয়ে আজ পর্যন্ত রসুল

পক্ষাবাসীরা তারা যখন তারাবি পড়তেন তো তারাবি পড়ার পরে পরে তারা তাওয়াফ করতেন আর মদিনায় তো তাওয়াফের কোনো স্থান নাই তো ইমাম মালিক রহমতুল্লাহ বলেন ফাস্তাবিকুল খাইরা তাদের সাথে নেক আমলে রমজানে কম্পিটিশন করতে হবে কি কম্পিটিশন যে তারা চার রাকাত পরে তাওয়াফ করেন আমরা চার রাকাতের সাথে আরো চার রাকাত বাড়িয়ে দিই তখন ইমাম মালিক ডাবল করে তেতাল্লিশ জাকাত করে দিলেন তো এখন তো ইমাম মালিক বাড়াচ্ছেন আর আমরা কমাচ্ছি এই জন্য ভাইরা এভাবে জিনিসটা নিয়ে সাহাবাই কেরামের আমল থেকে দূরে সরা সাহাবাই কেরামের মনহজ থেকে আমরা যেন দূরে সরে না যাই সাহাবাই কেরাম ওনারা কোরআন শরীফ নাজিল হইতে দেখেছেন বিশ্বনবীকে দেখেছেন হাদিসের ব্যাখ্যা রসুল্লার কাছ থেকে নিয়েছেন এই জন্য সাহাবাই কেরামের আমলকে আমরা যেন আঁকড়িয়ে ধরি সাহাবাই কেরামের উপরে যেন আমরা তাদের সনতের উপরে যেন আমরা আমল করি একটা হাদিস বললে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে বলেন যে একদিন আল্লাহ রসুল বাহির হলেন আর এমন সুন্দর একটা মনসিহত করলেন বয়ান করলেন যে এর শোভের অন্তর কেঁপে গেল সবের চক্ষু দ্বারা পানি বাহির হোক

ধারণ করবে আর নিজের প্রতিষ্ঠিত করবে আল্লাহ হয়ে যায় আমি এখানে বিষে থাকবো কেননা এটা তো চারজন ইমামের আমল তিনজন খোলাফার আমল রসুল্লাহ আলাইহি আমল এইরকম আপনার স্পিরিট হওয়া চাই কারণ আমরা কোনো অবস্থায় আল্লাহ রসুল সুন্নত সাহাবাই কেরামের থেকে আমরা বাইর হতে পারবো না আমার কাছ থেকে গুণা হিসাবে হয়ে যাচ্ছে ওই জিনিসটা আমি পরিহার করার চেষ্টা করি আর রমজান মাসে আমি এভাবে দাখিল হই এভাবে আমি প্রবেশ হই ফা পবিত্র হয়ে আল্লাহ ফাকরুবুল আলমীদের ভালোবাসা মহাব্বত নিয়ে তাতে হবে কি রমজানের সমস্ত রহমত আর বরকত ইনশাল্লাহ আমি পেয়ে যাবো আমার মাধ্যমে অন্যান্য মানুষরা সেটা পেয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সেই হিসাবে আমল করা তফি দান করুন জাযাকুমুল খাই সালাম আলাইকুম রহমতুল্লাহ জাজাকাল্লাহ সম্মানিত ক্রমারা দর্শক শ্রোতা আমরা অত্যন্ত সুন্দর আলোচনা শুনতেছিলাম এবং আপনাদের প্রশ্নগুলো অত্যন্ত সময়ের উপযোগী প্রশ্নগুলো আমরা শুনতেছিলাম আলহামদুলিল্লাহ আমরা শেষকে ধন্যবাদ জানাই ইনশাআল্লাহ আমরা প্রতি শনিবার এই দুইটা থেকে ইনশাআল্লাহ সাড়ে তিনটা পর্যন্ত দিন দিনে প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি